এটি একটি মজার একটি গেমস। সাধারণত কমিউনিকেশন স্কিল বোঝানোর ক্ষেত্রে এই গেমসটা করা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম একজন যে কোনো একটা অ্যাক্টিং করে দেখাচ্ছে, তো শেষের জন্য এটা করে দেখালো, তার আগের জন এটা এখন আরেকজনকে করে দেখাবে। ওকে, তো সেও দেখাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে হোন্ডা কীভাবে চালায়। হ্যাঁ, এটাই একজন আরেকজনকে করে দেখাচ্ছে। তো দ্বিতীয় জন চলে গেল, এখন তৃতীয় জন। তৃতীয় জন সেও দেখাচ্ছে যে কীভাবে হোন্ডা চালাইতে হয়। এবং চতুর্থ জন সেও আগের জনটিকে যা করতে দেখেছে সে ঠিক তাই করাচ্ছে। এখন এ ও মাই গড, একেবারে চেঞ্জ হয়ে গেছে, মনে হয় থাপড়া থাপড়িতে চলে আসতেছে। তো দেখা যাক, আচ্ছা সে বুঝতে পারিনি, সে আমাদের দেখালো যে কীভাবে হচ্ছে নিজে গালে নিজে থাপ্পড় মারতে হয়। আচ্ছা, তো তারপরের জনকে দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারপরের জনকে দেখাবেন যে কীভাবে নিজে গালে নিজে থাপ্পড় মারতে হয়। আসলে এখন ও মাই গড, সে আরেকজন খেলে থাপ্পড় মারা শুরু করেছে। এখন তার আগের জন দেখি তার আগের জনের ভাগ্যে কী হয়, যে হোন্ডা চালানো থেকে এখন থাপ্পড় থাপড়িতে শুরু হয়েছে, নিজের গালে নিজে থাপ্পড় থেকে এখন অন্যের গালে থাপ্পড় চলে যাচ্ছে, লাগাই দিলে থাপ্পড়। এখন তার আগের জনকে কষে একটা থাপ্পড় মারতে দিল তার আগের জন। ও মাই গড, থাপ্পড় লাগাই দিয়েছে এবং তারপরে থাপ্পড় দিয়ে শেষ। ও আল্লাহ বাচ্চা।